এবার থেকে সামেটি পরীক্ষার খাতা দেখাতে হবে অভিভাবকদের সামেটিক পরীক্ষা মানে যেটা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট টেস্ট হয় তার যে পরীক্ষা হয় লিখিত প্রত্যেক স্কুলে সেই খাতা অভিভাবকদের কিন্তু দেখাতে হবে কী বলা হচ্ছে দেখুন মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সমস্ত স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের সামেটি পরীক্ষার খাতা অভিভাবকদের দেখাতে হবে যাতে বাবা মায়েরা বুঝতে পারেন তাদের সন্তান কোন বিষয়ে কতটা বুঝতে সক্ষম কি শিখেছে কতটা বোঝার দক্ষতা রয়েছে এবং আগের সামেটিভের তুলনায় এবারের সামেটিভে কতটা উন্নতি করেছে ছেলেমেয়েদের পারফরমেন্স কেমন হচ্ছে সেটাও যাতে বাবা মায়েরা জানতে পারেন তাও নিশ্চিত করতে চায় পর্ষদ কিন্তু কেন এই নির্দেশ মধ্য মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকের বক্তব্য রাজ্যের বহু স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তিনটি সামেটিভ পরীক্ষার বিষয়ভিত্তিক খাতা পরিবারের পাশাপাশি তাদের অভিভাবকদের দেখানো হয় কিন্তু অনেক ক্ষেত্রে সেটা মানা হয় না এ ব্যাপারে পর্ষদে অভিভাবকদের অনেকে টেলিফোন করে অভিযোগ করেছেন যদিও স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকদের বক্তব্য রাজ্যের পাঁচ বছরের বেশি সময় ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোনো শিক্ষক নিয়োগই হয়নি এমনকি উচ্চ মাধ্যমিক দু সালে নিয়োগের বিজ্ঞাপন বেরোলেও আজ পর্যন্ত তা অধরা এই পরিস্থিতি তাদের দাবি খাতা অভিভাবকদের দেখানোর আগে খাতা কারা মূল্যায়ন করবেন সেটা ভেবে স্কুল শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুক